আমার অভিযোগ আপনারা সবাই জানেন যে আমি হচ্ছে আজকাল সাইবার বুলিং এবং হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছি, অনেকগুলো ভিডিওই করা হয়েছে, সেটার মধ্যে একটা ছিল যেটা হচ্ছে একটু ডিস্টার্বিং ছিল, সেটার জন্যে আমি আমার হচ্ছে আম্মু আর আমার আব্বুর সাথে হারুন আঙ্কেলের কাছে এসেছিলাম। আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি, তখন হারুন আঙ্কেল দুই দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে। এখন সে ভিতরে আছে এবং আমি ক্ষমা করে দিচ্ছি, যেহেতু সে মাফ চাচ্ছে এবং বলছে লাস্ট টাইম বলছে আমি ক্ষমা করে দিচ্ছি। আর যারা এরকম কন্টেন্ট বানাচ্ছেন, আমাকে বুলিং করছেন, মিম বানাচ্ছেন, তাদেরকেও করবেন না এবং আমি মাফ করে দিচ্ছি তাদেরকে। মানে যে ছেলেটাকে ধরেছে সে করে দিচ্ছি যে ভবিষ্যতে এরকম কিছু হবে না ইনশাল্লাহ। বলতে গেলে এই বড় ধন্যবাদ হচ্ছে আমি বলতে চাই যে হারুন আঙ্কেলকে এবং পুরো ডিবি টিমকে, যে আমাকে এত বড় একটি হেল্প করেছে, মানে এত দ্রুতই মানুষটাকে খুঁজে বের করেছে, আমি এটা এক্সপেক্ট করিনি। সব বেশি ধন্যবাদ জানাবো হচ্ছে হারুন আঙ্কেল এবং ডিপিকে, যারা আমার এই জিনিসটাকে হচ্ছে দেখেছেন। আমি সবাই আমাকে জানেন যে আমি অনেক ওয়ার্ম হার্টেড, যারা আমার সাথে দেখা করেছেন বা আমার সাথে কথা বলেছেন সবাই জানেন যে আমি কত ওয়ার্ম হার্টেড, যে আমাকে একটু কিছু বললেই যে আমি একটু মানে আমি কষ্ট পাই। আর এই কেস নিয়ে, এই মামলাটা নিয়ে আমি যে আজকে ডিবিতে এসেছি, আমি বিশ্বাস করতে পারিনি যে আমাকে এত এত হেল্প করা হয়েছে, মানে খুবই খুবই কৃতজ্ঞতা আমি ওদের কাছে।